কাছে সত্য অজহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে। কিছু সমালোচক বলে থাকেন যে মুহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে, কারণ সে সুনাম মর্যাদা খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল। মাইকেল এইচহার্টের মতে তার বইয়ে লিখেছেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির নাম। আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে, আসলে যদি তিনি রচনা করতেন। আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন এক নম্বর দুই নম্বর তিন নম্বরে দিয়েছেন। আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন, এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্দেহাতীত ভাবে এক নম্বরে নিয়ে এসেছে, যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন খ্যাতি যশ ক্ষমতা নেতৃত্ব, তিনি তা পেতেন, তার মধ্যে সবগুণই ছিল। মিথ্যে বলে কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরোপের দরকার ছিল না, তার সব সম্ভাবনাই ছিল। যদি যৌক্তিকভাবে দেখেন, যদি কেউ ক্ষমতা খ্যাতি নেতৃত্ব যশ মর্যাদা চায়, পাশাপাশি তার সাথে ভালো খাবার সুন্দর পোশাক সুন্দর বাসস্থান মনোরম প্রাসাদ নিরাপত্তা ইত্যাদিও থাকে, কিন্তু যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, নিজে কাপড় ধুতেন, নিজের জুতো মেরামত করতেন, দুধ দোয়াতেন, আর গৃহস্থালির সমস্ত কাজ নিজেই করতেন, তিনি মাটিতে বসে খেতেন, তিনি যখন যেতেন বাজারে সাথে কোনো দেহরক্ষী থাকত না, সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি। যে কেউ তাকে দাওয়াত করত, হোক সে দরিদ্র মানুষ, তিনি দাওয়াত গ্রহণ করতেন, আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন। এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত, যা পবিত্র কোরআনে বলা আছে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 61। আর সে সবার কথাই শোনে, রাগান্বিত হয়ে বলতো, আরে কেমন লোক, সে সবার কথাই শোনে, ধনী বা গরিব সবার কথা।